হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে এবং নতুন একটা রেসিপির সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি ভিন্ডি আলুর একটা মজাদার রেসিপি নিয়ে চলেছি। এটা ভাত এবং রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমি যেভাবে রান্না করছি, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো খেতে। দেখো, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি দিলাম সর্ষের তেল, তোমরা সাদা তেলেও করতে পারো। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দেখো এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিলাম ভেন্ডিগুলো, এভাবে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে আমি একটু নুন দিলাম, যাতে ভেন্ডিটা মজিও যায় এবং ভেন্ডির ভিতরে নুনটাও ঢোকে আর ভেন্ডিটা ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা খুলে দেখো আমার মোটামুটি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো আমি তুলে নিলাম। তো ভেন্ডি তুলে নেওয়ার পরে ওই কড়াতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তো তেলটা গরম হলে আমি ফোড়ন হিসাবে দিলাম জিরে আর তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করে সেভাবে ঝাল দেবে। আবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে এভাবে কেটে রাখা আলুগুলো দিলাম। তো আলুগুলো দিয়ে আর একটুখানি একটু ভাজা ভাজা করে আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজটাও মজে যায় আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো 2-3 মিনিট পরে আমি চাপা খুলে দেখো কতটা মজে গেছে। এবারে দিলাম আমি 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এবং আলুটাও আর একটু ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিট পরে চাপা খুলে তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। আর এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো একটু জলে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন, কারণ খেয়াল রাখতে হবে আমি কিন্তু ভেন্ডি ভাজার সময়ও নুন দিয়েছিলাম, সেই হিসেব মতো নুন দিয়ে সব একটুখানি কষিয়ে নেব ভালো করে। কষিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেব, কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এরকম মানে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে ধীরে করে এবং চাপা দিয়ে দিয়ে রান্না করব। দেখো চাপা খুলে কেমন কতটা টমেটো মুজে জল বেরিয়েছে এবং তেলও ছেড়ে গেছে। এটাকে আবার কিছুটা আমি কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা ভেন্ডিগুলো। তো দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। এবারে সবগুলোকে সবজি সমেত ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিব, যাতে মশলাটা ভেন্ডির মধ্যে ঢোকে এবং আলুটাও আর একটু সেদ্ধ হয়ে যায়। আমি আগেই বলেছি একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আমি কোনো জল ব্যবহার করব না। দেখো আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মশলা কি সুন্দর সব লেগে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভিন্ডির ভিতরে মশলাটাও ঢুকে গেছে। তো আমার রেডি মশলাদার ভিন্ডি আলু ভাজা। এটা ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর ধনে পাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিব, কারণ যাতে গরম মশলার গন্ধ এবং ধনে পাতার গন্ধটা তরকারিটার ভেতরে যায়। তো 2 মিনিট পরে চাপা খুলে দেখো আমার রেডি মশলাদার ভিন্ডি আলু ভাজা। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো খেতে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আসছি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।